স্টেশন চত্বরে থাকা লোহার জলাধারগুলিকে ভেঙে ফেলা সিদ্ধান্ত। পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে থাকা জলাধারগুলি চিহ্নিতকরণের কাজ শুরু। কিছুদিন আগে 14ই ডিসেম্বর বর্ধমান রেল স্টেশনের জলের ট্যাঙ্ক ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বেশ কিছু মানুষের প্রাণ যায় এবং বহু মানুষ গুরুতরভাবে আহত হয় ওই দুর্ঘটনায়। এরপরই নড়ে চড়ে বসে পূর্ব রেল। স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরে থাকা লোহার জলাধারগুলিকে ভেঙে ফেলা কিংবা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যে পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে থাকা জলাধারগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরে থাকা লৌহ নির্মিত জলাধারগুলি ভেঙে ফেলা হবে অথবা অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এছাড়াও যে সমস্ত জলাধারগুলির সংস্কার প্রয়োজন সেগুলির প্রয়োজনুসারে সংস্কার করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে পূর্ব রেলের অন্তর্গত বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে থাকা 60 বছরের পুরনো জলাধারগুলির সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। তবে যাত্রীদের পানীয় জলের সরবরাহ অব্যাহত রাখতে নতুন করে স্টেশন চত্বরের বাইরে অন্যত্র জলাধারও নির্মাণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এছাড়াও যে সমস্ত জলাধারগুলির সংস্কার প্রয়োজন সেগুলি চিহ্নিত করে সংস্কার করা হবে। ইতিমধ্যেই সিদ্ধান্ত অনুযায়ী কাজও শুরু করা হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে। বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে থাকা পূর্ব রেলের 4টি ডিভিশনের মোট 12টি পুরনো জলাধারকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে হাওড়া ডিভিশনে রয়েছে 3টি, আসানসোল ডিভিশনে রয়েছে 8টি এবং মালদা ডিভিশনে রয়েছে 1টি জলাধার। এই জলাধারগুলি প্রাথমিকভাবে ভেঙে ফেলার কাজও শুরু হয়েছে। এছাড়াও শিয়ালদহ ডিভিশনে রয়েছে 7টি, আসানসোল ডিভিশনে রয়েছে 23টি, হাওড়া ডিভিশনে রয়েছে 14টি এবং মালদা ডিভিশনে রয়েছে 4টি জলাধার চিহ্নিত করা হয়েছে, যা অত্যন্ত পুরনো। ধাপে ধাপে এই পুরনো জলাধারগুলিও ভেঙে ফেলার কাজ হবে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী 1 বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে বেশ কিছু পুরনো জলের ট্যাঙ্ক রয়েছে। কিছু কিছু জলের ট্যাঙ্ক এমনও রয়েছে যেগুলি ব্রিটিশ আমলে তৈরি। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, প্রত্যেকটি ডিভিশনেরই পুরনো জলাধারগুলি চিহ্নিত করে সেগুলি ভেঙে ফেলা হবে। এছাড়াও যে সমস্ত জলাধারগুলির সংস্কারের দরকার সেগুলির মধ্যেও ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু করে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি জানান, এই দীর্ঘ প্রক্রিয়ায় যাত্রীদের জন্য যাতে জলের পরিষেবা বন্ধ না হয় সেই দিকটি নজর রেখে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে স্টেশন চত্বরে থাকা জলের ট্যাঙ্কগুলিতে অল্প পরিমাণে জল রিজার্ভ করে জল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, যত শীঘ্র সম্ভব এই কাজ সম্পন্ন করার প্রচেষ্টা চলছে এবং এই কাজ চলাকালীন যাত্রী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্য সদা সচেষ্ট থাকবে পূর্ব রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান।